এই কাছের জবটা এইমাত্রই আমি ভাঙলাম, এটা আমার ফেভারিট জব ছিল, এত খারাপ লাগছে, ঠকাশ করে পড়লো এখানে, ঠকাশ করে ভাঙলো। বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল তাই মিস্ত্রি এসেছে, কাজ বাজ করেছে, মা কথা বলছে মিস্ত্রিদের সাথে। এখন বাজে 4:21, আজকে দিদি চলে যাবে বাড়িতে, তাই আমি স্টেশনে দিদির সাথে একটু দেখা করতে যাচ্ছি। আর আছি আমি সাইকেল নিয়ে, এই যে আমার সাইকেল, আর টুকটাক যেখানে যাই সাইকেল নিয়ে আসা যাওয়া চলতেই থাকে, কোনো ব্যাপার না। আগের দিন দিদির সাথে দেখা হয়েছিল, তবে অনেকদিন পরে যেহেতু দেখা কথা, তাই দিদিকে যতই দেখছি মন ভরছে না, মনে হচ্ছে দিদি আজকে বাড়ি চলে যাবে, মনটা একটু খারাপ আমার, গিয়ে একটু দেখা করে আসি। আর আগের দিন মামা বাড়ি থেকে এসে গলা পুরো বসে গেছে, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা, কথা বলতে বলতে গলাটা পুরো ভেঙে গেছে। গরমের মধ্যে গিয়ে আরো ঢকটক ঢকটক করে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, ওর জন্য আরো বেশি গলা বসে গেছে। এসেছি স্টেশনে, দিদির জন্য অপেক্ষা করছি, দিদিকে ফোন করেছিলাম, দিদি বলছে বাড়ি থেকে বেরোচ্ছে এইমাত্র, আমার একটু আগে আগে আসা হয়ে গেছে। দিদি ওই স্টেশনে, আমি এটাতে, দে দে আমার কাছে ব্যাগ দে, ভারী ব্যাগ তো কি আছে, তুই আমার এই ব্যাগের মধ্যে কি দিই, এত ভারী, প্রচুর ভারী, চল সবাই টাটা বলতে নিখি নিখি বল টাটা। দে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি এনেছিস তুই আমার জন্য, কেন ঢুকে আছে তুই মনে হচ্ছে, এই ব্যাগটা দেখ আমাকে, চান তুলে দিচ্ছি, আরে না চুরি হয় জিনিস, তার জন্য মা ভাবলো যে ঘরের মধ্যে রেখে দিই তাহলে ভালো থাকবে জিনিসগুলো, তার জন্য ওটা করেছে। তারপরে এসি খারাপ হয়ে গেছিলো ঠিক করেছে, তারপরে কিছু বোর্ড খারাপ হয়ে গেছিলো সেগুলো ঠিক করেছে, মোটামুটি কারেন্টের অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে। দুপুরবেলা থেকে একটু আগে মনে হয় মিস্ত্রি গেছে, আমি দিদিকে যখন ছাড়তে গেছিলাম স্টেশনে তখন কমপ্লিট হয়ে গেছে অলরেডি কাজ, বাড়ি এসে দেখছি সব আগোছালো, অবস্থা খারাপ, আমি দেখাচ্ছি একবার কি অবস্থা। এই যে পুরো ধুলো বালি একাকার অবস্থা, এই যে মোটরটা এখানে রাখলো, ওখান থেকে ওই পাশে কলের থেকে ডাইরেক্ট ভেঙে ভেতর দিয়ে মোটরটা পুরো সেট আপ করে দিয়েছে। রান্নাঘরের এই অবস্থা আপাতত, সব কোচাতে হবে, কি অবস্থা। এই কচুটা আজকে বাড়ির উপরে এসেছিলো, সেখান থেকে নিয়েছে মা, ভালো হয়েছে মা এই কচুগুলো। মাকে ওই ঘর থেকে টাকিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করছি বলে মা মনে রাগ বাগ করে এসে এখানে চা বানাতে, তাই আমার রাগ করছো, কড়াই কথা কেন, আদা চা আদা খুঁজে পেয়েছো, ও সেই সুন্দর একটা সেন্ট আসছে, ও তিনটে সিটি পড়ে গেছে, ভাগো ভাগো। এখানে বাইরে যে আমাদের কুকুরগুলো বসে থাকে তাদের জন্য রান্না হচ্ছে, আর রান্নাঘরটা কেবল কেবল পরিষ্কার করতে লাগছি। কয় কাপ বানিয়েছো, তিন খাবি করি, তিন কাপ করি, ঠিক আছে আমি একটু খাবো, ও সেই কালার হয়েছে মা, সেই লাগছে। চাটা দারুণ হয়েছে, চাটা খেয়ে মা তোমার রিয়াকশন বলো। চাটা খেয়ে আমার মাথা জাম হয়েছিল, জামটা ছেড়ে দিলাম। বাহ চাটা দারুণ হয়েছে, সুন্দর করে মেখে রেখেছি আটাটা, গরমে পুরো দমে গেছি, গরমে রুটি বানানোটা বহুত কষ্ট। কালকে তো ভাত খাবি তোরা সবাই, রাত্রিবেলা ভাত খাবি মা, দুপুরবেলা যে এটা চিংড়ি করেছিল ওটা দিয়ে রুটি দিয়ে এখন খাওয়াবে, সবাই খাচ্ছে, চিকেন রান্না হয়েছিল আজকে, চিকেন তো শেষ, এখন বাজে 23:22, আর এখন পুরো স্নান করে নিয়েছি, চুল তো পুরো ভেজা, এত গরম স্নান না করে আর পাড়াও যাচ্ছিল না, দারুণ গরম পড়েছে, একদম ফ্যান্টাস্টিক গরম, তার জন্য রাত্রেবেলা সবার আগে পুরো স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, আর রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করে টুরে ফ্রেশ হয়ে গেছি। মিষ্টি আবার একটা জিনিস খাবে, আমিও খাবো, বানাচ্ছে দেখাচ্ছি, পাউরুটি দিয়ে দুধ দিয়ে এখন খাবো, দারুণ। খাওয়া দাওয়া করে পুরো, কতবার যে আবার ভিডিও বানাতে হয় আর কতবার ক্যামেরার সামনে বলতে হয় যে কী কী বলবো, লাস্টে বলে যে এখন অনেক রাত, তো তাই আর এনার্জি পুরো সারাদিন ভিডিও কাজ সব কিছু করে এনার্জি পুরো লস হয়ে গেছে। স্নান করে না খাওয়া দাওয়া করে রান্না করে কিছু কাজ ছিল সেগুলো করে স্নান করে নিয়েছি, এখন দুধ দিয়ে পাউরুটি একটু খাবো, কারণ খাওয়ার
খেতে ইচ্ছা করছে। তারপরে ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, গুড নাইট।